আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কাজ করছেন তাদের অবশ্যই এই বিষয়টি সম্পর্কে জেনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন এইচআর ব্যক্তি না হলেও আপনি যদি কোনো অফিসে এমপ্লয়ি হিসেবে কাজ করেন, আমি মনে করি এই বিষয়গুলো তারও জানা খুব জরুরি। বুঝতেই পারছেন তাহলে আমি কোন বিষয়টি নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে লেবার ল। ডিয়ার ভিউয়ার্স, আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে ধারাবাহিকভাবে লেবার ল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে আমি আপনাদের লেবার ল-এর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। লেবার ল-এর ধারা 3-এ এই বিষয়ে কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যদি কোনো প্রতিষ্ঠানে নতুন কোনো এমপ্লয়িকে আপনি নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই কিছু নির্দিষ্ট বিধিবিধান আপনাকে মানতে হবে, এবং সেই বিধিবিধানগুলো অবশ্যই লেবার ল-এর আওতাভুক্ত হতে হবে। যদি কোনো কোম্পানি মালিক অথবা কোনো অথরিটি চিন্তা করেন যে সেই বিধিবিধান ছাড়াও আর নতুন কিছু সংযোজন করবেন তাহলে তিনি সেটা করতে পারবেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যে বিধি তৈরি করবেন বা যে বিধিগুলো নির্ধারিত করে দিবেন সেটা অবশ্যই লেবার ল-এর যে শ্রমিকদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সেটার কম হতে পারবে না। আর এক্ষেত্রে আপনি যে নতুন বিধিগুলো দিবেন বা যে ধরনের নিয়ম আপনি চালু করতে চাচ্ছেন সেই নিয়মগুলো যদি আপনি চালু করতে চান তাহলে অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে, এবং সেটা হচ্ছে প্রধান পরিদর্শক বা ফার্স্ট ক্লাস ইন্সপেক্টরের কাছ থেকে। সেক্ষেত্রে আপনার করণীয়টা কী? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ধরনের নতুন বিধি আপনি চালু করতে চাচ্ছেন বা বিধি দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এগুলোকে লিপিবদ্ধ করে ফার্স্ট ক্লাস অফিসারের নিকট বা প্রধান ইন্সপেক্টরের নিকট পেশ করতে হবে। প্রধান ইন্সপেক্টর 180 দিনের মধ্যে আপনাকে এটার অনুমতি প্রদানের বাধ্য থাকবে। আপনি যদি প্রধান ইন্সপেক্টরের অনুমতির ইচ্ছা করলে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে প্রধান ইন্সপেক্টর কিন্তু চাইলেই আপনার সেই বিধিগুলোকে সে অনুমোদন দিতেও পারে, নাও দিতে পারে, অথবা কিছুটা সংযোজনও করতে পারে। অর্থাৎ তিনি যা কিছু করবেন না কেন 180 দিনের মধ্যেই তার এই কাজটা পরিচালনা করতে হবে। এখন আপনার অনেক ক্ষেত্রে দেখা গেল প্রধান ইন্সপেক্টর যে ধরনের নিয়ম আপনাকে দিতে বলেছে বা হয়তো অনেক সময় সে আরও নতুন কিছু বিধি চালু করতে বলেছে, অথবা আপনি যে বিধিগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে আপনি তার মনোপ্রত হয়নি বা সেগুলো সে কার্যকর মনে করেনি, তো সেক্ষেত্রে সে এগুলোর অনুমোদন দেয়নি বা নতুন কিছু সংযোজন করেছে। অর্থাৎ আপনার প্রধান ইন্সপেক্টরের দেওয়া যে বিধান বা নিয়ম রয়েছে সেগুলো আপনার ভালো লাগেনি, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি 30 দিনের মধ্যে সরকারের কাছে আপিল করতে পারবেন। এক্ষেত্রে 30 দিন পরে সরকার সেই আপিলের একটি পূর্ণাঙ্গ রেজাল্ট আপনাকে দিবে, আর সেক্ষেত্রে সরকার আপনাকে যে পূর্ণাঙ্গ রেজাল্ট আপনাকে দিবে সেটি আপনাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে ধারা 3-এর আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।